গুড মর্নিং এভরি সবাইকে স্বাগত জানাই সাকসেস মান্ত্রায় ইউটিউব চ্যানেলে আশা করি তোমাদের কালকের দিনটা খুব ভালো কেটেছে আনন্দে কেটেছে তো চলো পরীক্ষা সামনে আবার আমাদের পড়াশোনা শুরু করতে হবে আর আজকে আমরা করবো পার্সেন্টেজের পার্ট ফাইভ এবং আজকের ক্লাসে লাস্ট ক্লাস এটাই পার্সেন্টেজের আর আজকের ক্লাসে আমরা যে কোয়েশ্চেনগুলো করবো দেখো এখানে লেখা আছে মিশ্রণ সংক্রান্ত প্রশ্ন এবং নির্বাচন সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট মিশ্রণ সংক্রান্ত মিশ্রণের আমি আলাদা ক্লাস নেবো কিন্তু এখানে কিছুটা তোমরা আইডিয়া পেয়ে যাবে যে মিশ্রণের উপর থেকে পার্সেন্টেজের কোয়েশ্চেন কীভাবে আসে এবং সেগুলো আমরা পার্সেন্টেজের ওপর বেস করে কিভাবে সলভ করব। মিশ্রণের অঙ্ক যখন হবে তখন তো প্রপার বুঝতেই পারবে যে কিভাবে সলভ হবে বাট আজকে আমরা দেখতে পাব যে এই অঙ্কগুলো যদি পার্সেন্টেজের ওপরে আসে তাহলে সেগুলোকে আমরা পার্সেন্টেজের পারসপেক্টিভে কিভাবে সলভ করতে পারি এবং নির্বাচন সংক্রান্ত প্রশ্ন নির্বাচন সংক্রান্ত প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য তো সেই অঙ্কগুলো আমরা আজকে সেশনে করব। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও কারণ রোজ সকালবেলা নটার সময় ক্লাস হয় এবং বেল আইকন প্রেস করতেও ভুলবে না তাহলে নোটিফিকেশান মিস হবে না এবং এক্সাম অবধি আমি আপাতত বলেছি এক্সাম অবধি তোমাদের রোজ সকালবেলা নটায় ক্লাস নেবো এবং অঙ্কের সিলেবাস পুরো শেষ করে দেবো চলো আর দেরি না করে কোয়েশ্চেন দেখে নেওয়া যাক দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে একটি পাত্রে ষাট লিটার জল এবং অ্যাসিডের মিশ্রণ আছে যার মধ্যে অ্যাসিডের পরিমাণ এইট্টি পার্সেন্ট কত লিটার জল আরও যোগ করলে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হবে এটা যার মধ্যে হবে কি বলছে ষাট লিটার জল এবং অ্যাসিডের মিশ্রণ আছে যার মধ্যে অ্যাসিডের পরিমাণ হচ্ছে এইট্টি পারসেন্ট কত লিটার জল আরও যোগ করলে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হবে সিক্সটি পার্সেন্ট জল যোগ করতে হবে তাহলে একটা জিনিস বোঝো আমাকে বলছে অ্যাসিডের পরিমাণ এইট্টি পারসেন্ট আমি কীভাবে করবো আমি যদি এইটটি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু বের করি বা দরকার নেই ছেড়ে দাও ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার দরকার নেই আমরা ডাইরেক্ট করে নিচ্ছি এখানে ষাট লিটার বলেছে ষাট লিটারের এইট্টি পার্সেন্ট কত হয়ে যাবে সিক্সটিন টু এইটটি বাই হান্ড্রেড তো আমি জিরো জিরো যদি কেটে দিই কত পাচ্ছি ছয় আটে আটচল্লিশ লিটার আটচল্লিশ লিটার কী ছিল আটচল্লিশ লিটার অ্যাসিড তাই তো কারণ অ্যাসিডের পরিমাণ বলেছে 80% তাহলে একটা জিনিস ভাবো তাহলে বাকিটা কত সিক্সটি মাইনাস করলে কত পাচ্ছি বারো লিটার জল লিটার জল এবার জিজ্ঞাসা করেছে কত লিটার জল আরও যোগ করলে অ্যাসিডের পরিমাণ হবে সিক্সটি পারসেন্ট তার মানে অ্যাসিড আর নতুন করে যোগ করা হচ্ছে না আটচল্লিশ লিটার অ্যাসিড অলরেডি আছে এবং বারো লিটার জল আছে তার মধ্যে আমরা কি করছি বাইরে থেকে আরও আমরা জল যোগ করছি জল যোগ করে আমরা কি করছি করে অ্যাসিডের পরিমাণটাকে সিক্সটি পারসেন্টে নামিয়ে আনছি তার মানে শুধু জল অ্যাড করছি অ্যাসিড আমরা অ্যাড করছি না তাহলে নতুন যে মিশ্রণটা হচ্ছে ব্যাপারটা বোঝো নতুন মিশ্রণে কি অ্যাড হচ্ছে নতুন মিশ্রণে শুধু নতুন মিশ্রণে শুধু জল জল যোগ হচ্ছে নতুন মিশ্রণে জল যোগ হচ্ছে শুধুমাত্র জল শুধু শুধুমাত্র লিখেই দিই পুরোটা শুধুমাত্র জল যোগ হচ্ছে তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি নতুন মিশ্রণে যে সিক্সটি পার্সেন্ট অ্যাসিডটা আছে সেই সিক্সটি পার্সেন্টের ভ্যালু কত সেই সিক্সটি পারসেন্টের ভ্যালু আটচল্লিশ লিটার নতুন মিশ্রণে যে সিক্সটি পারসেন্ট অ্যাসিড আছে নতুন মিশ্রণে যে সিক্সটি পারসেন্ট অ্যাসিড আছে সেই সিক্সটি পার্সেন্টের পরিমাণ কত আটচল্লিশ লিটার নতুন মিশ্রণে সিক্সটি পার্সেন্ট অ্যাসিডের পরিমাণ আটচল্লিশ লিটার তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত বা একশো পার্সেন্টও বের করতে হবে না আমাদেরকে তো টোটালটা বের করতে বলেনি তাহলে আমরা একশো পার্সেন্ট বের করবো না আমরা বের করবো সিক্সটি পার্সেন্ট মানে যদি ফর্টি এইট লিটার হয় তাহলে চল্লিশ পার্সেন্টের ভ্যালু কত কারণ বাকি চল্লিশ পার্সেন্টটা তাহলে জল এই অনুপাতেই থাকবে এই সিক্সটি পার্সেন্ট মানে যদি আটচল্লিশ লিটার হয় তো বাকি ফর্টি পার্সেন্টও এই অনুপাতেই থাকবে ফর্টি পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে বলো আটচল্লিশ বাইশ ষাট ইন্টু চল্লিশ করলে আমরা কত পাচ্ছি শূন্য শূন্য কেটে গেল ছয় এটা কাটলে ছয় আটে আটচল্লিশ চার আটে বত্রিশ লিটার তাহলে দেখো নতুন পুরনো মিশ্রণে জল ছিল বারো লিটার নতুন মিশ্রণে আমি জল কত দেখতে পাচ্ছি বত্রিশ লিটার তাহলে কত লিটার জল অ্যাড করা হয়েছে বত্রিশ থেকে বারো বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে কুড়ি লিটার তাহলে কত লিটার জল অ্যাড করা হচ্ছে কুড়ি লিটার আমাদের তাহলে উত্তর কত বেরিয়ে গেল আমাদের উত্তর বেরিয়ে গেল কুড়ি লিটার আশা করি বোঝা গেছে শুধু আমরা এটাকে শুধুমাত্র পার্সেন্টেজের ওপর থেকেই গেলাম আমরা কোনো রকম অনুপাতে নিয়ে গেলাম না মিশ্রণের অনুপাত কত আছে অ্যাসিডার জলের সেই রকম কোনো অনুপাত দিয়ে অঙ্কটা আমরা করলাম না আমরা পুরোপুরি পার্সেন্টেজের ওপর দিয়ে ক্যালকুলেশন কমপ্লিট করলাম বোঝা গেছে কীভাবে হলো প্রথমে আটচল্লিশ লিটার আর বারো লিটার জল ছিল আমাকে বলে যে জল যোগ করা হচ্ছে তার মানে অ্যাসিডের পরিমাণটা আমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে অ্যাসিডের পরিমাণ আমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে তো নতুন মিশ্রণে যে সিক্সটি পার্সেন্ট অ্যাসিড সেই সিক্সটি পারসেন্টের পরিমাণও তাহলে আটচল্লিশ লিটার তাহলে বাকি ফোরটি পার্সেন্টের ভ্যালু কত বত্রিশ লিটার আগে বারো লিটার জল ছিল এখন বত্রিশ লিটার জল তাহলে কুড়ি লিটার জল আর অ্যাড করা হয়েছে আমরা পেয়ে গেলাম উত্তর এইভাবে চলো পরের কোয়েশ্চেন দেখে নিই দেখো এরপরে কি বলছে একটি বোরিক অ্যাসিডের একশো মিলিলিটারের একশো হান্ড্রেড এম এর মিশ্রণ যার মধ্যে অ্যাসিডের পরিমাণ এইট্টি পারসেন্ট কত এম এল জল যোগ করলে অ্যাসিডের পরিমাণ ফিফটি পারসেন্ট হয়ে যাবে এটা খুব ইজি চলো এটা আমি এটাও আমি করে দিচ্ছি হোমওয়ার্ক এটা দিচ্ছি না আচ্ছা থাক এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে দিচ্ছি হোমওয়ার্ক কারণ এটা ইজি আগের কোয়েশ্চেনটার মতোই ভীষণ ইজি তো এটা আমি তোমাদেরকে দিলাম হোমওয়ার্ক এটার তোমরা অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে এটাও আমি তোমাদেরকে দিলাম হোমওয়ার্ক কারণ কোয়েশ্চেনটা ইজি আছে দেখো একশো এম মিশ্রণ তার মধ্যে অ্যাসিডের পরিমাণ এইট্টি পার্সেন্ট তো সোজা আশি তোমরা এখান থেকে লিখতে পারবে এবার ওইটাই আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম আগের অঙ্কটা দেখে বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছ তাহলে এই অঙ্কটার উত্তর আমাকে কমেন্টে জানিও কত হবে আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে দেখো পরের কোয়েশ্চেন কি বলছে খুব ইম্পর্টেন্ট অনুপাতের কত অনুপাতে দুটি অ্যাসিডের মিশ্রণকে মিশালে যাদের মধ্যে অ্যাসিডের অনুপাত যথাক্রমে তিরিশ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হবে ফর্টি ফাইভ পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেন বলছি কারণ খুব ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশনের প্রসেস আমরা ডিসকাস করতে যাচ্ছি এই কোয়েশ্চেনের থ্রু কত অনুপাতে দুটি অ্যাসিডের মিশ্রণকে মেশালে দুটো অ্যাসিডের মিশ্রণকে কি অনুপাতে মেশালে তাদের মধ্যে এবং সেই মিশ্রণ দুটোর মধ্যে অ্যাসিডের পরিমাণ কত আছে একটার মধ্যে তিরিশ একটার মধ্যে ফিফটি পার্সেন্ট দুটো মিশ্রণ আছে একটার মধ্যে অ্যাসিড তিরিশ পার্সেন্ট একটার মধ্যে অ্যাসিড ফিফটি পার্সেন্ট তোমাকে জিজ্ঞাসা করছে এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন যে আরেকটা মিশ্রণ তৈরি হবে তাতে অ্যাসিডের পরিমাণ হবে ফর্টি ফাইভ পার্সেন্ট তো আমরা এখানে কোয়েশ্চেন কিভাবে সলভ করব দেখো এক তো আমরা যদি এখানে এক্স আর ওয়াই ধরে সলভ করতে যাই যেটা বেসিক প্রসেস যে আমরা ধরে নিলাম একটা অ্যাসিডে এক্স পরিমাণ একটাতে ওয়াই পরিমাণ তাহলে এবার সেখান থেকে তিরিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বের করে নিয়ে ক্যালকুলেশন বা আমি তোমাদেরকে হান্ড্রেড এক্স হান্ড্রেড বাই ধরা বলেছিলাম যে একশোর সাথে ধরবে সেটাও যদি করো ক্যালকুলেশন লম্বাই হবে কারণ এদিকে তোমার যোগ করো সেখান থেকে অনুপাত নাও এই কোয়েশ্চেনটা আমরা যে প্রসেসে সলভ করব সেই প্রসেসটাকে আমরা বলি অ্যালিগেশন প্রসেস অ্যালিগেশন প্রসেস এক স্টেপে ক্যালকুলেশন সলভ হয়ে যাবে অ্যালিগেশন প্রসেস বলা হয় দেখো কিভাবে আমরা করব আমরা করব কি আমাদেরকে কি কি বলে দিয়েছে দুটো মিশ্রণে বলেছে একটাতে আছে তিরিশ আরেকটাতে কত বলেছে আরেকটাতে আছে ফিফটি আর কি বলেছে এই দুটোকে মিশিয়ে নতুন যেটা তৈরি হচ্ছে নতুন যে মিশ্রণটা তৈরি হচ্ছে তাতে অ্যাসিডের পরিমাণ কত ফর্টি ফাইভ পার্সেন্ট আমরা কি করব আমরা কোনাকুনি ডিফারেন্স নিয়ে নেব কোনাকুনি ডিফারেন্স নিয়ে নেব ডিফারেন্স নিয়ে নেব কেন বলছি আমরা শুধু পার্থক্যটা লিখবো আমি বলছি না বিয়োগ করব আমরা শুধু পার্থক্যটা লিখবো মানে তিরিশ আর পঁয়তাল্লিশের মধ্যে পার্থক্য কত বলো পনেরো কোনো সাইন ম্যাটার করছে না শুধু এদের মধ্যে পার্থক্য কত আছে আমরা সেটা লিখবো আর পঞ্চাশ আর পঁয়তাল্লিশের মধ্যে পার্থক্য কত পাঁচ তো এই যে পাঁচ আর পনেরো পেলাম এই দুটোর অনুপাত নিলে কত হয়ে যাবে বলো ওয়ান ইস টু থ্রি এটাই তোমার উত্তর দুটো মিশ্রণকে ওয়ান ইস টু থ্রি অনুপাতে মিশালে তো অ্যাসিডের পরিমাণ হবে ফর্টি ফাইভ পারসেন্ট এই প্রসেসটাকে আমরা বলি অ্যালিগেশন প্রসেস দেখো কত হয়ে ইজিলি হয়ে গেলো কোনো ক্যালকুলেশন দরকার পড়লো না তিনটে ডেটা আমাদের হাতে দিয়েছে ওই তিনটে ডেটা দিয়েই অ্যান্সার বেরিয়ে গেল তার মানে কি এটার মানে হলো তিরিশ পার্সেন্ট যে পরিমাণটা আছে তিরিশ পার্সেন্টের যে মিশ্রণটা আছে সেটাকে এক অনুপাতে এবং ফিফটি পার্সেন্টের যে মিশ্রণটা আছে সেটাকে তিন অনুপাতে মেশাতে হবে মিশিয়ে আমরা যে নতুন মিশ্রণটা পাবো তাতে অ্যাসিডের পরিমাণ হয়ে যাবে কত ফর্টি ফাইভ পার্সেন্ট আশা করি ক্লিয়ার হয়েছে অ্যালিগেশন মেথডে সিম্পল যদি এই ধরনের কোয়েশ্চেন আসে যে দুটো মিশ্রণ আলাদা আলাদা বলেছে দুটোকে আমরা দুপাশে রাখবো নতুন যে মিশ্রণটা আসে সেটাকে আমরা মাঝে রাখবো আমরা কোনাকুনি পার্থক্য নেবো যে পার্থক্যটা পাবো সেটারই আমরা অনুপাত বের করে নেবো সেটাই আমাদের অনুপাত হয়ে যাবে এবার অ্যালিগেশনের আরও তোমরা ভ্যারিয়েশান দেখতে পাবে অ্যালিগেশান দিয়ে আরও কোয়েশ্চেন আমরা সলভ করবো যখন আমরা মিশ্রণের ক্লাস করবো এবং এর আরও অনেক ভ্যারিয়েশান তখন আমি দেখাবো মিশ্রণের আরও অনেক ধরনের অঙ্ক হয় সেগুলো তখন আমি করাবো আজকে আমি যে মিশ্রণের অঙ্কগুলো করাচ্ছি সেগুলো শুধুমাত্র পার্সেন্টেজের ওপর বেসড কারণ আমরা এখন করছি যে চ্যাপ্টারটা সেটা পার্সেন্টেজ এবার দেখো ম্যাথসে পার্টিগণিতে বা অ্যারিথম্যাটিকের সমস্ত চ্যাপ্টারই একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে তো এই কারণে এক চ্যাপ্টারের অঙ্ক তোমরা আরেক চ্যাপ্টারেও দেখতে পাবে তো জেনারেলি বোঝা যায় না কোনটা কোন চ্যাপ্টারের কিন্তু যেহেতু আমি পার্সেন্টেজের মধ্যে করাচ্ছি পার্সেন্টেজের টাইপের যে অঙ্কগুলো সেগুলোই শুধু আজকে দেখাচ্ছি মিশ্রণ যখন হবে তখন সমস্ত ধরনের মিশ্রণের কোয়েশ্চেন কাভার করিয়ে দেব ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই আচ্ছা আজকের ক্লাসে আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেবো এর আগে একটা দিয়েছি এই অঙ্কটাও আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো দেখো কি বলছে কত অনুপাতে দুটি জল ও চিনির মিশ্রণকে মিশালে যাদের মধ্যে চিনির অনুপাত যথাক্রমে পনেরো পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট নতুন মিশ্রণে চিনির পরিমাণ হবে তিরিশ পার্সেন্ট কত অনুপাতে তো এইটাও তোমরা করবে এটাও তোমাদেরকে আমরা তোমাদেরকে আমি দিলাম হোমওয়ার্ক এবং এটারও অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে কোয়েশ্চেন ওয়ান কোয়েশ্চেন টু করে দুটো অ্যান্সার লিখে দেবে আমি বুঝে যাব জানিও এখানে আমি মিশ্রণের টাইপটা শেষ করছি এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা স্টার্ট করতে চলেছি ভীষণ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলবো না বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টাইপগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে নির্বাচনের অঙ্ক যেগুলো ভোট বা ভোট ভোটার এই সব রিলেটেড কোয়েশ্চেন আসে পার্সেন্টেজ থেকে সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব দেখো কি বলছে একটি নির্বাচনে দুটি প্রার্থী দাঁড়িয়েছিলেন যদি একজন থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়ে সাত হাজার দুশো ভোটে হেরে যায় তাহলে মোট ভোটার কতজন ছিল কি বলছে দুজন দাঁড়িয়ে ছিল একজন থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়েছে যে থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়েছে সে সাত হাজার দুশো ভোটে হেরে গেছে তাহলে মোট ভোটার কতজন ছিল এটা একদম বেসিক কোয়েশ্চেন এখানে তোমাকে একটাই জিনিস তোমাকে বুঝতে হবে তার মানে যে দুজন দাঁড়িয়েছে এবং মোট ভোটার হান্ড্রেড পার্সেন্ট কোনো ভোট অবৈধ ঘোষণা হয়নি কোনো ভোটার ভোট দিতে আসেনি সেরকম ঘটনাও ঘটেনি হানড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট লোক ভোট দিতে এসেছে ভোট দিয়েছে এবং তারপর সেই ভোটের থার্টি এইট পার্সেন্ট একজন পেয়েছে সে সাত হাজার দুশো ভোটে হেরে গেছে তো আমরা কিভাবে করতে পারি এখানে আমরা দুজন দেখতে পাচ্ছি দুজন ক্যান্ডিডেট আছে ফার্স্ট সেকেন্ড দুজন ক্যান্ডিডেট আছে ধরে নিচ্ছি সেকেন্ড ক্যান্ডিডেট হেরে গেছে তো সেকেন্ড ক্যান্ডিডেট যদি থার্টি ভোট পায় তাহলে একটা জিনিস বলো ফার্স্ট ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পাবে এ যদি থার্টি পায় ফার্স্ট ক্যান্ডিডেট পাবে সিক্সটি টু ফার্স্ট ক্যান্ডিডেট পাবে সিক্সটি টু পার্সেন্ট একশো থেকে আটত্রিশ বাদ দিলে বাকি যেটা থাকে সেটা এবার তাহলে একটা জিনিস বলো প্রথম ক্যান্ডিডেট পেয়েছে সিক্সটি টু পার্সেন্ট আর সেকেন্ড ক্যান্ডিডেট পেয়েছে থার্টি এইট পার্সেন্ট তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে বিয়োগ করে নাও আট থেকে বারো চার তিন আড়ে চার হাতে দুই তো চব্বিশ পার্সেন্ট ভোট ফার্স্ট ক্যান্ডিডেট বেশি পেয়েছে তার মানে আমি কী বলতে পারি ফার্স্ট ক্যান্ডিডেট চব্বিশ পার্সেন্ট ভোটে জিতেছে বা আমি কি বলতে পারি সেকেন্ড ক্যান্ডিডেট যে আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সে চব্বিশ পার্সেন্ট ভোটে হেরে গেছে এবার এই চব্বিশ পার্সেন্টের ভ্যালু আমাকে কোয়েশ্চেনে কত বলে দিয়েছে সাত হাজার দুশো কারণ কী বলেছে সাত হাজার দুশো ভোটে হেরেছে তো চব্বিশ পার্সেন্টের ভ্যালু যদি সাত হাজার দুশো হয় এক পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে সাত হাজার দুশো বাহাত্তরকে চব্বিশ দিয়ে ভাগ করো কত হবে বাহাত্তরকে চব্বিশ দিয়ে ভাগ করো তিন একের ভ্যালু যদি তিনশো হয়ে যায় তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু আমায় বের করতে হবে মোট ভোটার হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে তিনশো তারপর আরও দুটো শূন্য মানে কত অ্যান্সার এসে গেলো অ্যানসার এসে গেলো তিরিশ হাজার তাহলে আমি কি বলতে পারি মোট ভোটার কতজন মোট ভোটার ছিল তিরিশ হাজারজন তিরিশ হাজারজন লোক টোটাল ভোট দিতে এসেছিলো ক্লিয়ার হলো এটা একদম বেসিক কোয়েশ্চেন গেলো আস্তে আস্তে এর আরও যে ভ্যারাইটিগুলো আছে আমি করিয়ে দিচ্ছি যেখানে ধরো ভোট অবৈধ ঘোষণা হয় বা দুটোই একসাথে হয় কিছু লোক ভোট দিতে আসে না আবার কিছু অবৈধও ঘোষণা হয়ে যায় চলো পরের কোশ্চেন দেখে নিই দেখো এখানে কী বলেছে একটি নির্বাচনে মোট ভোটের টোয়েন্টি পার্সেন্ট অবৈধ ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থী বৈধ ভোটের সত্তর পার্সেন্ট পেয়ে ন হাজার ছশো ভোটে জয়ী হয় মোট ভোটার সংখ্যা এবং বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করো মোট ভোটার সংখ্যা এবং বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করো তো আমি এখানে কি বলতে পারি দেখো আমি এখানে বল যদি আমি ধরে নিই যে মোট ভোটার মোট ভোটার একশো জন তাহলে এখান থেকে বৈধ ভোট কত হয়ে যাবে বলো এখান থেকে বৈধ ভোট কত হয়ে যাবে এক সেকেন্ড কোথায় বৈধ ভোট কত হয়ে যাবে বৈধ ভোট হয়ে যাবে আসি কারণ টোয়েন্টি পারসেন্ট বাদ হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট বাদ হয়ে যাবে কারণ টোয়েন্টি পার্সেন্ট ভোট আমাকে বলে দিয়েছে অবৈধ তাহলে বৈধ ভোট আসি এবার এই বৈধ ভোটের সেভেন্টি পারসেন্ট একজন পেয়েছে এটার সেভেন্টি পার্সেন্ট একজন পেয়েছে এটার থার্টি পার্সেন্ট একজন পেয়েছে যে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে সে তাহলে কত পেয়েছে আশির সেভেন্টি পার্সেন্ট আমি যদি বের করি এক সেকেন্ড আমি এটা উল্টে লিখি যেহেতু আমি আশির সেভেন্টি পারসেন্ট বের করছি তাই আমি আশি আগে লিখি সত্তর পরে লিখি জিরো জিরো কাটলে কত হচ্ছে বলো সাত আটে ছাপ্পান্ন তো সেভেন্টি পার্সেন্ট মানে আমি কত বলতে পারি এখানে ছাপ্পান্ন ছাপ্পান্ন যদি এখানে হয় তাহলে এখানে থার্টি পার্সেন্ট কত হয়ে যাবে বলো তিন আটে চব্বিশ তার মানে কি এইট্টির সেভেন্টি পার্সেন্ট কত হয়ে যাচ্ছে ছাপ্পান্ন এইটির থার্টি পার্সেন্ট কত হয়ে যাচ্ছে চব্বিশ তার মানে কি যদি একশো জন মোট ভোটার হতো তাহলে যে জিতেছে সে পেতো ছাপ্পান্নটা ভোট যে হেরেছে সে পেতো চব্বিশটা ভোট তাহলে যে জিতেছে সে কটা ভোট বেশি পাচ্ছে চার থেকে এ বাদ দাও দুই আর এটা কত তিন তাহলে যে জিতেছে সে বত্রিশ ভোটে জিতত যদি মোট ভোটার একশো জন হতো তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট লোক ভোট দিতে আসতো না তাহলে আসতো কতজন আশি জন লোক আশিজনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়েছে তাহলে যে জিততো সে কত ভোটে জিততো বত্রিশ ভোটে কিন্তু আমাকে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে কোয়েশ্চেনে বলে দিয়েছে ন হাজার ছশো ভোটে জিতেছে সে তাহলে আমি কি বলতে পারি বত্রিশের ভ্যালু আমি ন হাজার ছশো বলতে পারি তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে বলো একের ভ্যালু এখানেও হয়ে যাবে তিনশো একের ভ্যালু হয়ে যাবে তিনশো এবার আমাকে দুটো জিনিস বের করতে বলেছে মোট ভোটার আর বৈধ ভোট বৈধ ভোট কত ছিল আশি তাহলে বৈধ ভোটের সংখ্যা কত হয়ে যাবে আশি ইন্টু তিনশো তিন আটে চব্বিশ চব্বিশ হাজার হয়ে গেল এটা আর মোট ভোটার কত হয়ে যাবে মোট ভোটার একশো ইন্টু তিনশো এটা করলে কত হয়ে যাবে তিরিশ হাজার তাহলে আমার দুটো উত্তর কি কী বেরিয়ে গেলো আমার দুটো উত্তর বেরিয়ে গেল একটা তিরিশ হাজার একটা চব্বিশ হাজার দুটো কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবে না যে কোনো একটাই জিজ্ঞাসা করবে হয় মোট ভোটার বা বৈধ ভোটার কিন্তু কখন কি জিজ্ঞাসা করে কোনো ঠিক নেই তো আমি দুটো একই কোয়েশ্চেনে সেই কারণে দেখিয়ে দিলাম আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে হলো চলো পরের কোয়েশ্চেন দেখা যাক আশা করি এটা ক্লিয়ার হয়েছে চলো পরের কোয়েশ্চেন দেখে নিই এটা লাস্ট কোয়েশ্চেন আজকে কারণ ভোটের যে তিন রকম ভ্যারাইটি আসতে পারে কোয়েশ্চেনে তিনটেই আমি করিয়ে দিচ্ছি এখানে এর বাইরে আশা করি কিছু আসবে না আর চলো দেখে নিই এই কোয়েশ্চেনে কী বলেছে এখানে বলছে একটি নির্বাচনে মোট টোয়েন্টি পার্সেন্ট ভোটার ভোট দেননি এবং চারশো ভোট অবৈধ ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থী বৈধ ভোটের সিক্সটি পারসেন্ট পেয়ে বারোশো ভোটে জয়ী হয় তাহলে মোট ভোট সংখ্যা নির্ণয় করো দেখো এখানে আমি ক্যালকুলেশন কিভাবে করব। আমাকে বলছে যে মোট কুড়ি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেনি ঠিক আছে ভালো কথা এবং চারশো ভোট অবৈধ ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থী বৈধ ভোটের ষাট পার্সেন্ট পেয়ে বারোশো ভোটে জয়ী হয়েছে এবার কথাটা হচ্ছে এখানে আমাকে বলে দিয়েছে চারশো ভোট এখানে যদি আমাকে পার্সেন্টেজ বলতো আমি শুরু থেকেই একশো ধরে নিতাম ধরে নিয়ে বাদ দিয়ে ক্যালকুলেশান করে নিতাম যেটা আগের বারে করলাম আমি একশো ধরে কুড়ি পার্সেন্ট বাদ দিয়ে আশি থেকে ক্যালকুলেশন করলাম কিন্তু আমাকে এখানে চারশো বলেছে আমি যদি একশো ধরি তার থেকে আমি যদি কুড়ি পার্সেন্ট বাদও দিই তো আশি আশি থেকে চারশো আমি কি করে বিয়োগ করবো তো এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব একটু ব্যাক থেকে ব্যাক থেকে ক্যালকুলেশন স্টার্ট করব কি রকম বিজয়ী প্রার্থী বিজয়ী আর ধরো লিখি পরাজিত হয়েছে যে তো বিজয়ী প্রার্থী পেয়েছে কত 60% বৈধ ভোট আমি এখানে বৈধ ভোটের হিসাবে ক্যালকুলেশন করছি বিজয়ী প্রার্থী পেয়েছে সিক্সটি পার্সেন্ট বৈধ ভোট তাহলে যে হেরে গেছে সে পেয়েছে কত সে পেয়েছে ফর্টি পার্সেন্ট তাহলে দুজনের মধ্যে ভোটের গ্যাপ কত বলো দুজনের মধ্যে গ্যাপ টোয়েন্টি পার্সেন্ট মানে বিজয়ী প্রার্থী টোয়েন্টি পার্সেন্ট ভোটে জিতেছে কিন্তু আমাকে কী বলেছে বিজয়ী প্রার্থী বারোশো ভোটে জিতেছে তাহলে এই টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু আমি বারোশো বলতে পারি টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু যদি বারোশো হয় তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে বলো পাঁচ দিয়ে গুণ করছি এদিকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ বারো ষাট ছ হাজার হানড্রেড পারসেন্টের ভ্যালু হয়ে গেল ছ হাজার তার মানে কি মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ছ হাজার ছ হাজার ছিল বৈধ ভোটের সংখ্যা এবার কত ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে চারশো তাহলে মোট ভোট দিতে এসেছিল কতজন মোট ভোটার যারা ভোট দিতে এসেছিল মোট ভোটার যারা ভোট দিতে এসেছিল কতজন হচ্ছে সেটা আমি কি বলতে পারি ছ হাজার বৈধ তার সাথে যোগ করব কত আরও চারশো অবৈধ ভোট কারণ যারা ভোট দিয়েছে তাদেরই ভোট অবৈধ ঘোষণা হবে তাদের মধ্যে থেকে তাহলে কত হয়ে গেলো এটা ছ হাজার চারশো তাহলে ভোট দিতে এসেছিল কতজন ছ হাজার চারশো জন এবার দেখো আমার হাতে কি ডেটা আছে আমার হাতে যে ডেটাটা আছে মোট ভোটারের টোয়েন্টি পার্সেন্ট ভোট দেয়নি তাহলে এবার আমি বলতে পারি যে মোট ভোটার যদি একশো হয় মোট ভোটার যদি একশো হয় তাহলে তার মধ্যে থেকে এইটটি পারসেন্ট লোক ভোট দিতে এসেছে আর টোয়েন্টি পারসেন্ট লোক ভোট দিতে আসেনি টোয়েন্টি পারসেন্ট ভোট দিতে আসেনি মানে কি এইট্টি পার্সেন্ট ভোট দিতে এসেছে তাহলে যে এইট্টি পার্সেন্ট ভোট দিতে এসেছিল তাদের সংখ্যাটা কত তাদের সংখ্যাটা ছ চারশো কারণ আমি এখানে ছ হাজার চারশো পেয়েছি যারা ভোট দিতে এসেছে তাদের মধ্যে থেকে চারশো ভোট অবৈধ ঘোষণা হয়েছে আর বাকি ভোট ছিল বৈধ তার মধ্যে জয়ী বিজয়ী ঘোষণা হয়েছে তো আমি সেটা পেয়ে গেছি তাহলে এবার বলো এইট্টি পার্সেন্টের ভ্যালু যদি আট হাজার ছ হয় তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আমি কত বলতে পারি তাহলে ছ হাজার চারশো গুণ একশো বাই আশি তো জিরো জিরো এখানে আমি কেটে দিই আট দিয়ে এটা কাটি কত থাকছে আটশো ইন্টু দশ তার মানে আট হাজার তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল আমার অ্যান্সার হয়ে গেল আট হাজার তাহলে এখানে কি বলেছিল মোট ভোট সংখ্যা নির্ণয় করতে বলেছিল আমি কত পেয়ে গেলাম আট হাজার দেখো এখানে যদি তোমাকে এটাও জিজ্ঞাসা করতো যে কতজন ভোট দিতে আসেনি তাও ইজি হয়ে যেত এইট্টি পার্সেন্টের ভ্যালু যদি ছ হাজার চারশো হয় টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু কত আমরা বের করে নিতাম চার দিয়ে ভাগ করে দিতাম তখন ষোলোশো অ্যান্সার আসতো ডাইরেক্ট তখন চার দিয়ে ভাগ করে দিতাম ষোলোশো অ্যান্সার আসতো টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু তো আশা করি করে নিতে পারবে ভোট রিলেটেড যা কোয়েশ্চেন আসুক করে নিতে পারবে এর বাইরে আর কমপ্লিকেটেড করতে পারবে না ভোটের কোয়েশ্চেন দেখো আমরা নর্মাল কোয়েশ্চেন দেখলাম ভোটের আমরা দেখলাম শুধু অবৈধ ঘোষণা হলে কি হবে সেটাও দেখলাম আমরা দেখলাম ভোট দিতে আসেনি লোক প্লাস অবৈধ ঘোষণা হয়েছে তাহলে কি হয় এর বাইরে আর কি ভ্যারিয়েশন ক্রিয়েট করবে এর বাইরে আর কিছু ওরা নতুন করে কন্ডিশন অ্যাড করতে পারবে না তো আশা করি এই তিনটে টাইপ তোমাদের ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্ট অতি অবশ্যই জানিও এবং ক্লিয়ার না হলে তো অতি অবশ্যই আরও বেশি করে জানিও যে কোথায় ক্লিয়ার হয়নি সো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আশা করি ক্লাস ভালো লেগেছে ক্লাস ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নিও আর যারা পার্সেন্টেজের আগের ক্লাসগুলো দেখেনি তারা দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে প্লে ক্লিক করে বাকি ভিডিওগুলোও সব দেখে নিতে পারো তো ফের দেখা হবে কাল সকাল নটায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই